এবার ফুটবলের খবর। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে আরও একদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। ২৪ ঘন্টারও বেশি সময় পরিবার বন্ধুর সাথে কাটিয়ে নতুন শক্তি নিয়ে ফুটবলাররা ফিরেছে ক্যাম্পে। বৃহস্পতিবার আফগানদের হারাতে দৃঢ় প্রত্যয়। কোচের সাথে কিংস স্টাফের হাই ফাইভ। ফুরফুরে মেজাজে বাংলাদেশ কোচ, ফিনিশিংয়ের আক্ষেপ নিয়ে খুব একটা চিন্তিত নন হাবিয়ের কাবরেরা। আস্থা রাখতে চান রাকিব মোরসালিনে। তবে অনুশীলনের ফাঁকেই আনিসুর রহমান জিকো নিজেকে নিয়েছেন ঝালিয়ে। গোলরক্ষকের ভূমিকায় রবিউল, অবশ্য জিকোর শট ফেরে সাইড বারে। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফুটবলারদের চাঙ্গা রাখতে কোচিং স্টাফের চেষ্টা। স্ট্রেচিংয়ে সহকারী ডেভিড ফুটবলারদের নিয়ে মাতেন ভিন্ন রকম অনুশীলনে। এরপর স্প্যানিশ কোচের কাঠগড়ায় জামাল জিকো তপু তারিখরা, কৌশল নিয়ে লম্বা সেশন, যেখানে কাজ হয়েছে রক্ষণ আক্রমণ দুভাগ নিয়েই। ভিডিও সেশন ছিল, ওখানেও দেখাইছে যে আমরা কী কী ভুল করছি, সবাইই ভুল ছিল, তো ওইগুলো নিয়ে আজকে কাজ হয়েছে। কারণ আমরা ডিফেন্ডিংয়ে মানে কম্প্যাক্ট একটু ভুল মানে ভুল হয়েছিল ওখানে, তো ওইগুলো নিয়ে আজকে মাঠে কাজ করছি। এই আমাদের কোচ বিশেষ করে দেখাইছে আমরা কীভাবে ডিফেন্স করব, কীভাবে অ্যাটাকে যাবো, ডিফেন্স থেকে মিডফিল্ড এই প্রসেসিং এগুলো শিখেতেছে আর কি। এটা হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস করতেছে আমরা। ভুল সূত্রে ফিরতে চায় বাংলাদেশ। আস্থা রাখতে চান সহকারী কোচ হাসান আল মামুন। একজন নয়, সুযোগ পেলে গোল করবেন যে কেউ, সেই মন্ত্রই দিচ্ছেন শিষ্যদের। দ্বিতীয় ম্যাচের আগে মাত্র এক সেশন পাবেন হাবিয়ের কাবরেরা। সাদবান সাকিব, চ্যানেল 24, ঢাকা।